তো প্রথমেই আমাদের PostgresQL কে ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি postgresql.org এই ওয়েবসাইটে চলে এসেছি এবং এখান থেকে চাইলে আমি ডাউনলোড অপশনে চলে যেতে পারি। তো আমি যেহেতু ম্যাক ইউজ করছি সেক্ষেত্রে আমি ম্যাক ওএস সিলেক্ট করব। আপনারা যারা উইন্ডোজ ইউজ করছেন সেক্ষেত্রে আপনারা উইন্ডোজ সিলেক্ট করবেন এইখান থেকে। তো ম্যাক ওএস সিলেক্ট করার পর এখানে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আমার জন্য ইনস্টল করা, ডাউনলোড বা ইনস্টল করার জন্য, সেটা হচ্ছে postgres.app এর সাহায্য নেয়। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল ওয়ে। আমি এটাতে সিলেক্ট করলাম অ্যান্ড দেন এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাব এবং এখান থেকে এটা আমি কী করতে পারবো, ডাউনলোড করতে পারবো। তো অলরেডি আমি ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছি, সেক্ষেত্রে আমি এই কাজটা করব না। তো ডাউনলোড করার পর এখানে আবারও ফিরে আসবো। এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে ইনস্টল করতে হয়, সেই প্রসেস দেওয়া আছে ম্যাকের জন্য এবং আমি শিওর উইন্ডোজের জন্য আপনারা খুঁজে নিতে পারবেন। তো ম্যাকের জন্য এই তিনটি স্টেপ ফলো করবেন অ্যান্ড দেন জব ইজ ডান। তো যখনই আপনাদের সেট আপ করা হয়ে যাবে, আসলে সেট আপটা হয়েছে কি না সেটা চাইলে আমি চেক করতে পারবো। আমি এখানে আমার ম্যাকের টার্মিনাল ওপেন করে নিয়েছি এবং এখানে যে কমান্ডটা আমি ইউজ করবো সেটা লক্ষ্য রাখবেন। কমান্ড হচ্ছে postgresql psql and then hyphen y and then এখানে postgres, that's all। যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে আপনাদের এরকম আসবে postgres-এর জন্য কমান্ড চলে আসবে। তো এবার আমি এখানে postgres-এর কমান্ডগুলো এখানে ব্যবহার করতে পারবো। তো এই মুহূর্তে যদি আমি দেখতে চাই যে আমার postgres যেটা রয়েছে সেটাতে কী কী রয়েছে সেটা দেখতে পারবো, ডেটাবেস চেক করতে পারবো, টেবিল চেক করতে পারবো, সব কিছুই পারবো। তবে তার আগে অলরেডি যেহেতু আমি বলেছি আমি postgresql ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছি, সেক্ষেত্রে আমি postgresql থেকে এখানে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমার postgresql। এবং এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এটা রান করছে যে পোর্টে, সেই পোর্ট হচ্ছে ডিফল্ট 5432। এই পোর্ট নাম্বারটা আমরা কিন্তু পরবর্তীতে ব্যবহার করব যখনই আমরা আমাদের সার্ভারের সাথে postgresql-কে কানেক্ট করব। সো পোর্ট নাম্বার হচ্ছে 5432। এখানে অলরেডি কিছু ডেটাবেজ আমি তৈরি করা আছে, বাই ডিফল্ট এগুলো আমার জন্য তৈরি করা ছিল। এই তিনটি আমি তৈরি করেছি ইউজার্স ডিবি। তো দেখা যাক আমরা কতটুকু আগাতে পারি। আমরা নতুন একটি ডেটাবেজ তৈরি করব, সেই ডেটাবেজের নাম দিব সাপোজ বুক ডিবি। অ্যান্ড দেন বুক ডিবির মাধ্যমে আমরা কী করতে পারবো, আমাদের বুকের যে API রয়েছে সেটা আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা যে API-টা নিয়ে কাজ করছি সেটাকে আমরা একটি ক্রুড অপারেশনের জন্য রেডি করব, অর্থাৎ ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এই অপারেশনগুলো আমরা কী করব, আমাদের API-র মাধ্যমে আমরা কাজ করার চেষ্টা করব। তো এবার চলুন যে বিষয়ে আমি ছিলাম মূলত সেই বিষয়ে চলে যাই। আমি ছিলাম যে এখানে কী কী ডেটাবেজ রয়েছে সেগুলো আমি দেখতে চাচ্ছি। তো সেই জন্য যে কাজ করতে হবে, এখানে /dt এই কমান্ডটা লিখে দিতে হবে। তো এখানে বলছে যে ডিড নট ফাইন্ড এনি রিলেশন, কোনো রিলেশন নেই সেটা বলছে। তো আমরা যদি এখানে হাইফেন অ্যাকচুয়ালি এল, এখানে যদি আমরা /l দিই সেটা ছিল মূলত লিস্ট অফ অল ডেটাবেজ, অর্থাৎ ডেটাবেজ দেখার জন্য। আর শুরুতে যেটা দিয়েছিলাম /dd সেটা ছিল অল টেবিল দেখার জন্য কোনো একটা ডেটাবেজের আন্ডারে। সো সেই জন্য আমি কমা চেয়ে নিচ্ছি /l ফর লিস্ট অফ অল ডেটাবেজ। সো এটা কী করবে, যতগুলো ডেটাবেজ রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো রিটার্ন করেছে এখানে। সো এখানে বলছে যে 5টি রয়েছে, আমি এখানে 5টির নাম দেখতে পাচ্ছি, 1 2 3 4 5টি দেখতে পাচ্ছি পারফেক্টলি। সবার শেষেরটা যেটা ইউজার্স ডিবি রয়েছে। এবার আমি যে কাজটা করব, এখান থেকে যদি কোনো একটা ডেটাবেজ আমি ড্রপ করতে চাই সেটাও কিন্তু করতে পারবো। সো ড্রপ ডেটাবেজ কীভাবে করতে হয় সেটা আমি আপনার দেখাবো, এভরিথিং আমি সব কিছু এখানে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যদি কোনো একটা ডেটাবেজে মুভ করতে চান সেক্ষেত্রে আপনার বলতে হবে /c অ্যান্ড দেন সেই ডেটাবেজের নাম এখানে দিতে হবে। তো সেই বিষয়টা আমরা পরে আসছি, আপাতত এই বিষয়গুলো এখানে দরকার নেই। এবার চলুন আমরা postgresql নিয়ে যে কাজটা করতে যাচ্ছি সেটা নিয়ে আমরা বিস্তারিত দেখার আগে আমরা ডেটাবেজটা তৈরি করি, রাইট? তো ডেটাবেজ তৈরি করার জন্য যে কমান্ডগুলো এখানে আমাদের ব্যবহার করতে হবে, আমি এখানে এই যে এই এটা ড্রয়িংয়ের মাধ্যমে জিনিসগুলো দেখাবো যাতে করে আপনাদের খুব ভালোভাবে বুঝতে সুবিধা হয়। প্রথম কাজ করি, আমরা কী করতে যাচ্ছি, একটি ডেটাবেজ তৈরি করতে যাচ্ছি। তো ডেটাবেজের নাম কী দিতে চাচ্ছেন সেটা আপনাদের ইচ্ছা। আমি সাপোজ নাম দিতে চাচ্ছি বুক ডিবি, এটা হচ্ছে আমার ডেটাবেজের নাম। তো আমি এখানে চাইলে বলে দিতে পারি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ডেটাবেজের নাম, ওকে। সো এরকম একটি আমি নাম দিয়ে ডেটাবেজ তৈরি করতে যাচ্ছি। তো যারা অলরেডি MySQL এর ভিডিও আমার দেখেছেন, যে কমান্ড আমরা ব্যবহার করেছিলাম SQL কমান্ড যেটা ব্যবহার করেছিলাম ডেটাবেজ তৈরি করার জন্য, সেটা কী ছিল নিশ্চয়ই মনে করতে পারছেন। যদি মনে করতে না পারেন কোনো সমস্যা নেই, আমি সেটা আপনাদের এখানে মনে করিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি এখানে একটি অ্যারো দিয়ে দিলাম অ্যান্ড দেন এইবার এখানে লিখে নিচ্ছি কমান্ড। কমান্ডটা ছিল ক্রিয়েট ডেটাবেজ,
ওকে আমি এই লেখাগুলোকে একটু ছোট করে দিচ্ছি, ক্রিয়েট ডেটাবেজ মিডিয়াম করে দিচ্ছি, অ্যান্ড দেন সেই ডেটাবেজের নাম দিতে হবে যেই নামে ডেটাবেজটা তৈরি করতে চাচ্ছেন। তো আমি এখানে দিয়েছি ক্রিয়েট ডেটাবেজ, দেন দিয়ে দিচ্ছি বুক ডিবি যেমনটা আমি বলেছিলাম, সো এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, ফাইন। তো এটা হচ্ছে একটি ডেটাবেজ তৈরি করার পদ্ধতি। অ্যান্ড দেন আমরা কি করতে পারি, সেই ডেটাবেজে একটি টেবিল তৈরি করতে পারি। তো সেই কাজটা করার পূর্বে এবার চলুন আমরা দেখে নেই যে অলরেডি ডেটাবেস কীভাবে তৈরি করতে সেটা তো আমরা শিখে নিলাম। তো এবার আমরা এই কাজগুলো আমরা কী করি, আমাদের সার্ভার থেকে করার চেষ্টা করি এবং আমরা চেক করব যে আসলে ডেটাবেস ক্রিয়েট করা হয়েছে কিনা। এই কাজগুলো আমরা চেষ্টা করব আমরা চেক করার জন্য। ওকে, তো চলুন আমরা এবার চলে আসলাম আমাদের ব্যাকএন্ডে অর্থাৎ সার্ভারে। আমরা যেমনটা বলেছি যে আমরা কী করতে যাচ্ছি, একটি ক্রুড অপারেশন করতে যাচ্ছি, ক্রুড অপারেশন PostgresQL ব্যবহার করে। ক্রুড অপারেশনের ফুল মিনিং নিশ্চয়ই আপনাদের জানা আছে, সি দিয়ে হচ্ছে ক্রিয়েট, আর দিয়ে হচ্ছে রিড, ইউ দিয়ে হচ্ছে আপডেট, অ্যান্ড ডি দিয়ে হচ্ছে ডিলিট। সো আমরা বুক ক্রিয়েট করবো, বুককে রিড করবো, বুককে আপডেট করবো এবং ফাইনালি বুককে ডিলিট করবো, এই অপারেশনগুলো করতে চাচ্ছি। এই হচ্ছে ক্রুডের মিনিং। অনেক সময় আপনারা ক্রুডের হয়তোবা শব্দটি দেখেন, ফুল মিনিং শুরুর দিকে বেসিক লেভেলের যারা বিগিনার হয়তোবা নাও জানতে পারেন, ভেরি সিম্পল। সো আমি এখানে এক্সপ্লেন করে দিয়ে দিলাম। ওকে, তো এবার যে কাজটা করবো, আমি যে কমান্ডগুলো রান করতে যাচ্ছি সেই কমান্ডগুলোর জন্য আমি এখানে একটি জাস্ট নোট তৈরি করে নিচ্ছি, ডিবি ডট এসকিউএল। এখানে আমি এসকিউএল দিয়ে দিয়েছি এক্সটেনশন হিসেবে, কারণ এখানে আমি এসকিউএলের কমান্ড ব্যবহার করব। তো প্রথমে ডেটাবেস তৈরি করব, যেমনটা অলরেডি দেখিয়েছি, ক্রিয়েট ডেটাবেস, দেন ডেটাবেজের একটি নাম দেবো, নাম দিয়েছি বুক ডিবি। তো এখানে আমি জাস্ট কমান্ডগুলো লিখে রাখছি, পরবর্তীতে এখান থেকে আমি এগুলোকে কপি পেস্ট করে নিয়ে আমি কমান্ড লাইনে ব্যবহার করবো।